চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর প্রতিবাদ করায় মৃত রোগীর আত্মীয় পরিজনকে মারধরের অভিযোগ হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে আহত মৃতের পরিবারের বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় 5ই জানুয়ারি ফুসফুসের সমস্যা নিয়ে পাণ্ডবেশ্বরের মোহাম্মদ সামিম কুরেশি শোভাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় তারপর থেকেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য কার্ডে চিকিৎসা পেতেও এই হাসপাতালে রোগীর পরিবারের সমস্যা হচ্ছে বলে অভিযোগ রোগীর পরিবার অভিযোগ হাসপাতালে রোগীকে ভেন্টিলেটরে রেখে দেওয়া হয়েছিল কিন্তু ততক্ষণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তারপরেও কেন ভেন্টিলেটরে দেওয়া হয়েছিল তারই প্রতিবাদে রোগীর আত্মীয় স্বজনরা বেধড়ক মারধর করে এবং হাসপাতালে নিরাপত্তা কর্মীরাও তাদেরকে বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ উঠে আসছে তবে অভিযোগ মৃতের পরিবারে আর তারপরে রোগীর আত্মীয় পরিজনেরা খুবই ফেটে পড়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ এ বিষয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম দিন ভর্তি মানে করছিল না ঠিক আছে তো কিছু রকম ওরা 30,000 টাকা খুঁজছিল তো আমরা 30,000 টাকা গরিব লোক কোথা থেকে পাবো আমরা 15,000 টাকা চেয়ে লোকের কাছে চেয়ে ওদিকে দিয়েছি ট্রিটমেন্ট করে ভর্তি করেছি লেকিন তারপরে আমাকে বললো এমার্জেন্সি লোক বললো কি সকালবেলা তুমি কার্ডে দেন কার্ডটা এসে দেন আমি কার্ডে ওটা পয়সাটা মাইনাস করে দেবো ঠিক আছে আমরা যখন কার্ড সকালবেলা নিয়ে আসছি 10টা থেকে তো কার্ড আমাদেরকে মানে ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি একবার আমি এমার্জেন্সি তো যাচ্ছি একবার মেয়ে হেল্পি তো যাচ্ছি লেকিন আমার কার্ডে হয়নি আজকে হয়েছে কি সকাল থেকে ফোন করেছি আমাকে বলছে তোমার পেশেন্টের অবস্থা ভালো নয় তুমি চলে আসো ঠিক আছে তো আমরা গিয়েছি যখন দেখতে তো ভেন্টিলেটার লাগিয়ে দিয়েছে বাইরে দাঁড় করে আমাদের ভেন্টিলেটার লাগিয়ে দিয়েছে আর বলছে আমার পেশেন্ট মারা গেছে তোমার ঠিক আছে লেকিন দুদিন আগে পেশেন্ট মারা গেছে তারপর কি হলো তারপরে আমরা যখন দেখতে খুঁজছি বলছি আমরা কি ম্যানেজমেন্টকে ডাকুন ম্যানেজমেন্টের সাথে কথা বলবো তো সিকিউরিটি আমাদের উপরে হাত তুললো ঠিক আছে আমাকে ফুপাকে মেরেছে খালুকে মেরেছে সবাইকে মেরেছে আমাদেরকে ঠিক আছে আর আমাদেরকে প্রশাসনও বলছে কি আপনারা জানেন না এখান থেকে মোদিও ফোন করতে পারে উপরে এদের হাত মোদির উপর পর্যন্ত আছে ঠিক আছে প্রশাসনকে ডাকলো প্রশাসনও বলছে কি এখানে মোদি পর্যন্ত হাত আছে আপনারা বুঝেন না আমাদেরকে উল্টো বুঝাচ্ছে বলছে মোদি পর্যন্ত হাত আছে আর এই কেসটা আমাদের নাই ঠিক আছে এখানে যত পেশেন্ট আছে 80% পেশেন্টের এ কেস।